नमस्कार रिपब्लिक बांगलार फेसबुक पेजे आपनादेर स्वागत। आपनारा जानेन दिनेर विभिन्न समय विभिन्न खबरेर लेटेस्ट आपडेट निये आपनादेर साथे आमरा थाकि फेसबुक पेजे। आज आमि रयेछि घाटाले, बानभासी घाटाल। चित्र देखेई बुझते पारछेन आमार कैमरा पार्सन जे चित्र तुले धरछे। आमि किन्तु कोनो नदीते नौका बाइछि ना, आमि एकेबारे धान जमिर उपरे रास्तार उपरे रयेछि एबं एटा एकटा पौर एलाका। घाटाल पौरसभार 10 नम्बर वार्डे आमी रयेछि आर एई वार्डे एखन देखा जाच्छे रास्तार मध्ये दिये जेखाने साइकेल किंबा मोटरसाइकेल चलार कथा सेखाने चलछे नौको बा छोटो डिंगी। आसले एटाई होच्छे किन्तु घाटालेर बैशिष्ट्य। आर संगे रयेछे प्रबल जल जंत्रणा, जेखानेई जेते होक सेखाने किन्तु जावार एकमात्र उपाय एई नौकोटाई। এই আশেপাশের যে কটা গ্রাম দেখতে পাচ্ছেন, যে কটা এলাকা দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এটা তো পৌরসভা, পৌর এলাকা, 10 নম্বর ওয়ার্ড ঘাটাল পৌরসভা। এর পাশেই রয়েছে 9 নম্বর ওয়ার্ড এবং আরও কিছুটা এগিয়ে গেলে ঘাটালের গ্রাম্য এলাকা মনসুকা সহ একাধিক গ্রাম রয়েছে সেখানে। এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অবস্থাটা একই রকম। ঝুমি এবং কংসাবতী নদী এবং শিলাবতী নদীতে জল বাড়ছে। মূলত ঘাটাল ঘাটালকে বেশ চারদিক দিয়ে ঘিরে রয়েছে শিলাবতী, ঝুমি এই নদীগুলি। এবং এই নদীর জলস্তর বাড়ার ফলে কিন্তু ঘাটাল পৌর এলাকায় প্রত্যেক বছর জলমগ্ন হয়ে পড়ে। এবারেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হলো না এবং হাতে গুনে আর মাত্র 15 দিন বাকি রয়েছে দুর্গোৎসবের। তার আগে এই যে বন্যার ছবি উঠে আসছে, এই যে প্লাবনের একটা চিত্র উঠে আসছে, তা কিন্তু রীতিমতো ভয় ধরাচ্ছে ঘাটালবাসীর মধ্যে। তাদের একটাই কথা যে পুজোয় আনন্দ করা তো দূরে থাক, যে সাধারণ জীবনযাপন তারা কিভাবে করবে এটাও কিন্তু তাদের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। শুধু একটা নয়, এই এই এলাকায় কিন্তু প্রতিটা মানুষই নৌকো নিয়েই যাতায়াত করেন এবং প্রত্যেকটা বাড়িতে কিন্তু ঠিক এইভাবেই নৌকো রাখা রয়েছে। এবং আমি যদি একটুখানি এখান থেকে যদি একটু যাওয়ার চেষ্টা করি তাহলেও বোঝা যাবে যে কী পরিস্থিতি। এবং ঘাটালের মানুষ, ঘাটালের মানুষ যেটা বলছেন যে জল তো বাড়ছে এবং এই জল কিন্তু যত সময় গড়াবে ততই কিন্তু এই জল আরও বাড়বে, এমনটাই কিন্তু মনে করছেন ঘাটালের মানুষজন। এবং প্রত্যেকের একটাই আশা যে অন্তত প্রশাসনিক যে সহায়তাগুলো পাওয়ার কথা বা সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য যে পদক্ষেপগুলো অন্তত প্রশাসনের নেওয়ার কথা সেই পদক্ষেপগুলো যেন তারা নেয়। মনে করা হচ্ছে আজকে বিকেলের পর থেকে কিন্তু আরও জল বাড়বে। তার কারণ যে জলাধারগুলি রয়েছে সেই জলাধারগুলিতে কিন্তু একের পর এক জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, একই সাথে বৃষ্টি রয়েছে, টানা বৃষ্টি রয়েছে। ফলে কিন্তু জল যন্ত্রণার থেকে যে এখনই মুক্তি মিলছে না ঘাটালবাসীর তা কিন্তু কার্যত পরিষ্কার। তবে এই চিত্রের বদল হবে কবে? বারবার ভোট আসে, ভোটের সময় রাজনৈতিক নেতানেত্রীরা আসে, তারা বারবার প্রতিশ্রুতি দেয় যে বন্যা নিয়ন্ত্রণ করা হবে ঘাটালে, ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন দেখানো হয় ঘাটালবাসীকে। কিন্তু স্বপ্ন রয়ে গিয়েছে স্বপ্নেতেই আর ঘাটাল রয়ে গিয়েছে ঘাটালেই। আদেও কি এই যে জল যন্ত্রণা, সেই জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে সাধারণ মানুষের? বা যে প্রত্যেক বছর যে যন্ত্রণার মধ্যে ঘাটালবাসীকে পড়তে হয় সেই যন্ত্রণা থেকে কি আদেও মুক্তি মিলবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে আর এই প্রশ্নগুলো তুলবে রিপাবলিক বাংলা। এরকমই একাধিক খবরের আপডেট পেতে নজর রাখুন রিপাবলিক বাংলার ফেসবুক পেজে, নজর রাখতে পারেন আমাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে, এবং সব খবরের লেটেস্ট আপডেট পেতে নজর রাখুন রিপাবলিক বাংলার পর্দায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।